গুড মর্নিং ফ্রেন্ড, আর একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে অনেক ভালো আছি, সুস্থ আছি। আর বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা, 8টা থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলে এলাম রান্নাঘরে, এদিকে চা ফুটছে আর এদিকে আমি সাবু জাল দিয়েছি। আর আজকে আমরা সকাল সকাল সকলে একসাথে উঠে পড়েছি। আজকে যেহেতু বুবুনের স্কুল আছে, তার সেই জন্যই প্রথমে রান্নাঘরে চলে এলাম। একদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে সাবু জাল দিচ্ছি। তা ইদানিং করে আমি সকালের টিফিনে একদিন দুদিন ছাড়া ছাড়াই সাবু খাচ্ছি। আর এই সাবুটা একটু ধুয়ে নুন দিয়ে সিদ্ধ করছি। আমি এতে দুধও দেবো না আর চিনিও দেবো না, চিনি তো এমনি খাইও না। আর দুধ দিলে যদি অ্যাসিড হয়ে যায় সেই জন্য দুধ দেবো না। এমনি আমি এটাকে ঠান্ডা করে গ্লাসে ঢেলে ঢক ঢক করে খেয়ে নেবো। সাবু অনেক উপকারী, এমনিতেই হাঁটু কোমরের প্রবলেম, তা সাবু খেলে নাকি হাড়ের ক্ষয় রোধ করে, তারপরে অ্যানিমিয়া থাকলে সেটাকেও মানে রোধ করে। তা সেই জন্যই সাবুটা এখন করে মাঝে মাঝে একদিন দুদিন ছাড়া ছাড়া খাচ্ছি। আর এদিকে আমার চাটাও হয়ে এসছে। আর আজকে আমার খুব ইচ্ছা করছিলো এলাচ দিয়ে একটু ভালো করে চা খেতে, তাই জন্য এলাচ দিয়ে চা করে নিয়েছি। তারপর আজকে বুবুনের স্কুলে আছে, বাকি কাজ করব। তা আজকে রাতে কালকে রাতে কিছু কাজ গুছিয়েও রেখেছিলাম, তা সেই জন্যে আজকে সকালে অতটা তাড়াহুড়ো নেই। শুধু একটু বুবুনকে জাস্ট প্রেশার কুকারে ভাত করে দেবো আর আমরা চা খেয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে ভাতটা বসাবো, কারণ আজকে অন্য একটু রান্নার আইটেম আছে তা সেই জন্যে। আর এইদিকে দেখো আমি কালকে রাতে এই সবজিটা কেটে রেখেছিলাম আর চিকেন আর চিংড়িটা বের করে রেখেছি। আর এদিকে তিনটে ডিম রেখে দিয়েছি। আর আমার বর মানে চিংড়ি মাছ মাংস তারপরে সবজি কুচুনোটা দেখতে পায়নি, ও উঠেই ডিম তিনটে দেখেছে, দেখে বলছে আজকে ডিমের ঝোল করবে তাহলে তুমি কী খাবে। আর আমি তো ডিম খাই না, তা সেই জন্য ওকেও বলিনি আজকে কী রান্না করব, তবে একটু পরেই জেনে যাবে, তার না ওকে মাংস আনতে বলতে হবে। তা এই চালটা কালকে রাত্রিরে আমি বের করে রেখেছিলাম আর সকালে উঠেই মানে ধুয়ে রেখেছি, কেননা সকালে যতক্ষণ কাপড় জামা ছাড়া হয় ততক্ষণ তো চালে হাই ধরি না। তা সেই জন্য কালকে রাতে চালটাও বের করে রেখেছিলাম আর সবজিটাও কেটে রেখেছি, তাই জন্য সকাল সকাল অনেকটা কাজ এগোনো ছিল। তা চলো একবার আমরা চাটা খেয়ে নিই। আজকে যেহেতু সকালে সকলে একসাথেই উঠে পড়েছি, তাই জন্য আজকে আর দুবার করে চা করতে হলো না, একবারেই চায়ের মানে পাটটা চুকে গেল। আর আমি যেহেতু চিনি চা চা খাই, তাই জন্য আমার কাপটা আলাদা করে রাখি আর ওদের কাপগুলো একসাথে রাখি, কেননা আমার আবার একটু ভুলও মন, আমি যতক্ষণে চা ঢেলে নিয়ে ডাইনিংয়ে যাবো ততক্ষণে ভুলে যাবো কোনটা চিনি ছাড়া চা। তা সেই জন্য মাঝে মাঝে চামচ চুপিয়ে রাখি যেটা চিনি ছাড়া, আর যেগুলো চিনি দেওয়া সেগুলোতে এমনিই নিয়ে যাই, তারপরে ওগুলোকে ওখানে নিয়ে গিয়ে মাঝে মাঝে গুলে দিই বা এমনি। তাই জন্য আমার কাপটাকে একটু সাইড করে রাখলাম, তা চা খেয়ে বাকি কাজে নেমে পড়বো। তার আগে বুবুনকে স্কুলে ছাড়ার ও একটা ব্যাপার থাকে, ওকে আগে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিই। ততক্ষণ আর চলো আমরা চাটা খেয়ে নিয়ে আর কী কী কাজ করি আর আজকে কী করছি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে সংসারের কাজে হাত দেবো, কেননা এইটা হচ্ছে আসল ওষুধ, এইটা খেলে বড় করে কাজগুলো হয়ে যাবে। তা চলো চা খেতে থাকি, এটা চিনি ছাড়া আর এগুলো চিনি দেওয়া, আসল চা খান। চা খাওয়া কমপ্লিট করে একটুখানি প্রেশারে আলু সিদ্ধ আর ভাত বসিয়েছি, কেন আজকে আমি রাইস আর চিকেন কষা করব, সেটা করতে একটু সময় লাগবে। রাইস এত তাড়াতাড়ি হয় না, তাড়াতাড়ি হলেও এত তাড়াতাড়ি করব না, কেননা খেতে এখন অনেক দেরি। তাই জন্য বুবুনের জন্য একটু প্রেশারে আলু সিদ্ধ ভাত দিয়ে দিয়েছি। আর বুবুন স্নান করতে গেছে, ও স্নান করে আস্তে আস্তে আমার চারটে সিটি পড়লেই হয়ে যাবে, ততক্ষণ আমি বিছানাটা তুলে দিচ্ছি। আর এই ঘরে যে বেডরুমের জানলাগুলো আজকে অনেক দিন পর খুলেছি, একটু হাওয়া বাতাস, ভাবলাম অনেক দিন খোলা হয়নি একটু হাওয়া বাতাস ঢুকুক, আর সেই জন্যই খুলেছি। আর এদিকে পর্দাটা এখনও সরানো হয়নি, সরাবো। আর চলো তোমাদের দেখাই, তোমাদের বলি না ওই গাছগুলো, ওই দেখো এই বেডরুম থেকে পুরো ওই জমিটা দেখা যায়, আর ওই জমিতেই ওই গাছগুলো হয়ে আছে। আর এই গাছের যে ফুলগুলো আমার পুরো ঘরকে কি বলবো, চারিদিকে ফাঁদ একদম আটকে আটকে যাচ্ছে সব জায়গায়। তা এই ঘরে যেহেতু এসি চলে সব সময়, মানে প্রায় সময়, তা ভাবি এসিতে যদি এরমভাবে ধুলো নোংরা জমতে থাকে, তাই জন্য এই ঘরে এসি চলে বলে এই দিকের জানলা কাপড়গুলো অতটা খুলি না। আর তা চলো বাকি গাছগুলো সারি, জানলার পর্দাগুলো একটুখানি সরিয়ে দিই, আর বিছানাটা মোটামুটি তোলা হয়ে গেছে, তারপরে একটুখানি আলো বাতাস মানে লাগানো হয়ে গেলে আবার জানলাগুলো বন্ধ করে দেবো ঘরটা মুছে নিয়ে, কারণ অনেক দিন যাবৎ ঘরটা খোলা হয়নি, সে বেরিয়ে এসে খুলেছিলাম তারপরে আর খোলা হয়নি। তা ওইদিকে বুবুনের চানও হয়ে গেছে, ওর জামাকাপড়গুলো রেডি করে দিই।
এই ঘরে বিছানাটা একটু ঝেড়ে নি, যদিও এই ঘরে কেউ মানে শোয়নি, কেননা বাবন 3-4 দিন হলো ওর বম্মার কাছেই থাকছে, আসছে না বাড়িতে। ওর মাঝে মাঝে বম্মার কাছে থাকে, মাঝে মাঝে বাড়িতে আসে। তাও একটুখানি বিছানাটা সকালবেলা একটু ঝেড়ে দিলাম, আর বুবনের জামা কাপড়গুলো বিছানার একটু ফেলে রাখি, চান করে এসেই পড়বে। আর এদিকে আমার চলো খাবারটাও বাড়ি। চিকেনটা ধোয়া বাছা হয়ে গেছে, আর এর থেকে কিছু সলিড চিকেন বেছে নিয়ে কুচি কুচি করে আদা রসুনের রস আর নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এটা পরে একটুখানি হালকা তেলে ভেজে নেবো। আর এদিকে আমার সবজি ভাজা হয়ে গেছে, ডিম চিংড়ি মাছ সবই ভাজা হয়ে গেছে। তারপরে এদিকে আমি সাবুটাও মানে গ্লাসে ঢেলে নিয়েছি, সাবুটা খাবো। আর ওদিকে বুবুনকে খেতে দিয়ে দিয়েছি, বুবুনের খাওয়া হয়ে গেলে বুবুন স্কুলে বেরিয়ে যাবে, তারপরে আমি বাকি কাজ সারবো। যেদিকে না লক্ষ্য দেবো, ছাতা ছাড়াই বুবুন স্কুলে চলে যাচ্ছিলো, বলছে রোদ উঠেছে, ছাতা লাগবে না, বৃষ্টি হবে না। তা কখন মেঘ কখন বৃষ্টি বলা যায় না, আর এই বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ। এমনিতেই সব ঘর ঘর সর্দি জ্বর তো লেগেই আছে, ওরও 2 দিন আগে জ্বর হয়েছিল, বলছে ছাতা নেবো না। এমনিতেই আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি বর্ষার ছাতা, শীতের কাঁথা, আর একটা যেন কি পাখানা ছাতা আছে, সে মনে পড়ছে না। যাই পারে হোক, বুবুনকে এগিয়ে দিই। আবার চলে এলাম রান্নাঘরে, আর চিকেন কষার রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না, কেননা ভিডিও বড় হয়ে গেলে তোমরা কেউ দেখছো না আর ভালো লাগছে না তোমাদের হয়তো দেখতে। যাই পারে হোক, আমার কাজ আমি করে যাই। তা রাইসটা করলাম, আর এই চালটা আমি বেড়াতে গিয়ে কিনেছিলাম, আর বুবুনের অনেক দিনের ইচ্ছা এই চালটা দিয়ে রাইস খাবে, একটু ছোটো ছোটো বেটে বেটে চাল, ওই চাল দিয়ে রাইস খেতে নাকি খুব ভালো লাগে। তা সেই জন্য একটু মিক্স রাইস করলাম, সবজি ডিম চিংড়ি মাছ চিকেন সবই দিয়েছি, আর দিয়েছি একটুখানি জৈত্রি জাইফল গুঁড়ো, সয়া সস, নুন, মিষ্টি আর গোলমরিচের গুঁড়ো আর ঘি দিয়ে এরমভাবেই করলাম। রাইসটা হয়ে গেলেই আমার মোটামুটি রান্নার কাজ কমপ্লিট, আর দুখানা কড়া পড়েছে, কড়া দুটো মাজবো, হাঁড়িটা মাজবো। আজকে বারে বৃহস্পতিবার, চান করবো, ঠাকুর পুজো করবো, পুজো করতে অনেকটা সময় লাগবে। তা চলো রাইসটা করে, চান করে, ঠাকুর পুজোটা করে আবার আসছি দুপুরবেলা। আর এখন আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করব, আর ভালো কিছু রান্না হলে একসাথে সকলে মিলে খেতে ভালো লাগে। আর বুবুন স্কুলে গেছে, তা আমরা 3 জনেই খাচ্ছি, ওর বাবা খাওয়া আরম্ভ করে দিয়েছে, আর এই যে বাবন আর আমি খাবো। চলে এলো স্কুল থেকে, চলো আমি এবার উঠে পড়ি আর ওর খাবারটা গরম করি। আবার রান্নাঘরে চলে এলাম বন্ধুরা, আর বুবুন স্কুল থেকে এসছে, বুবুনের একটু খাবারটা গরম করতে হবে। আর আমি দেখো এই সবজিটা একটু বেশি করে ভেজে নিয়েছিলাম, কিছুটা রাইসে দিয়েছি, আর কিছুটা আমি একটু কন্টেনারে করে রেখে দেবো। কী হয় বলতো, এই সবজিটা আমার কাটতে বসে বিম করাই আর গাজর খুব আলসেমি লাগে, মানে কুড়েমি লাগে লাগে বলতে পারো। তা সেই জন্যেই অনেক সময় আমার এই বিম করাই আর গাজর নষ্ট হয়, কিনে এনেও নষ্ট হয়। তাই এটাকে ভেজে রাখলাম, মানে চাউমিন করি, সবজি ডাল করি বা সুজির উপমা করি, তাহলে তাড়াতাড়ি মানে করা হয়ে যায়। এই কাটতে বসতে গেলে আমার আর সে তখন মনে হয় না রান্না করবো, তা সেই জন্যে। আর এর মধ্যে মাইক্রো ওভেনে বলে বুবুনের জন্য কিছুটা খাবার গরম করব, আর এতে অনেকটা রাইস আছে, তা এতটা তো মানে আজকে আমাদের শেষ হবে না, রাত্রির মতন একটু কাটিয়ে রেখে আর ঠান্ডাটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, কেননা ঘি আছে, বেশিক্ষণ বাইরে পড়ে থাকলে ভালো থাকবে না। তা বুবুনের মতন একটুখানি গরম করবো, এটা এখন মানে পুরোটা গরম করব না, বুবুনেরটা গরম করবো মাইক্রো ওভেনে, আর বাকিটা কাটিয়ে ফ্রিজে রাখবো, আর বাকিটা রাতের জন্য রেখে দেবো। তাই এটা গরম করি, আর 4:30 মতো বাস দিয়ে যাচ্ছে, চাও বসিয়ে নেবো। তা চলো এটা গরম করে নিই। এখন এই যে বুবুনের খাওয়া রেডি করে দিয়েছি, আর ওদিকে আমার চা হচ্ছে, একটু রাইসটা বেশি গরম হয়ে গেছে। আমার বুবুন আবার ফ্যানটা চালিয়ে দিই, মানে মুখের সামনে খাওয়া যদি খুব গরম হয় না, বসে থাকতে হয় একদম মানে খুব রেগে যায় যে খাওয়ার নিয়ে বসে থাকবো না, খাওয়ার কেন এত গরম করেছো। তা ভাবছিলাম একটু হালকা গরম করবো, একটু বেশি গরম হয়ে গেছে।
তাহলে এদিকে আমার চায়ের জলও ফুটে গেছে, চলো চাটা করে নি। বিকালে চাও হয়ে গেল, এই যে চা। আর এখন এটাকে নিয়ে বেডরুমে যাব, দুগু খাচ্ছে। আর রাতে আজকে একদম পুরো ছুটি, যেহেতু সকালে একটু ভালো মন্দ হলে রাতে ছুটিই হয়। দেখো চার আসছি অন্ধকার ঘরটা, দাঁড়াও বন্ধুরা লাইট জ্বালাই। এই যে লাইট জ্বালাচ্ছি, আর বেডরুমে আজকে চা খাবো। আর রাতে তো খুব ছুটি, মানে বললামই আগে দুখানা পাখা চলছে, হাই স্পিড ফ্যান। আমার কথা শুনতে পারবে না তোমরা, দাঁড়াও যেটা বলছিলাম, আমার কথা হয়তো তোমরা এতক্ষণ শুনতে পাওনি। আর চা করা হয়ে গেছে, চা খাবো। আর আজ রাতের তো ছুটি, কেননা সকালে একটু ভালো মন্দ হলে রাতে ছুটিই থাকে। এমনিতে মাংস হলে সব ঘরেতেই রাতে রান্না বন্ধ থাকে, তা সন্ধ্যেবেলা একদম ফ্রি। তা এখন চা খাবো, আর ভিডিওটা আজ মতন এখানেই শেষ করবো, কেননা বেশি বড় ভিডিও, তোমাদের দেখতে ধৈর্য লাগছে না, তা সেই জন্যে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকালে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর ভালো লাগলে লাইক করে দেবে। তাহলে টাটা, বাই বাই।